ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আছি, ভালোই আছি। তো বলেন, আগের দিনে এইচডব্লিউ কি দেওয়া ছিল? এই তো শোনা গেছে, দেখা যাচ্ছে ভালো মতো লেখা। হ্যাঁ, ওকে, তাহলে আজকে এইচডব্লিউ দেওয়া ছিল কিছু? জি স্যার, বলেন কি ছিল। নওগাঁ জিলা স্কুল মানে 275 নাম্বার মডেলের হুম, 4 আর 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 10 নাম্বার ছিল, 4-10 করেছেন কি? নো স্যার। করছি শিওর? অল্প অল্প। অল্প অল্প, ঠিক আছে। তাহলে আমরা আগে একটু রিভিউ করে নিই, তারপরে দেখি কেউ আসে কিনা, তারপরে দেখা যাবে। নওগাঁ জেলা স্কুল, 4 নম্বর। মোহনা কি এইচডব্লিউ করতে পারছিলেন? কথা শোনা যায় নাই কিছুই। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা করি, বইতে দেখো, আমরা 2 মিনিটে এটা সলভ করে ফেলি। 4 নম্বরটা, 4 নম্বর দেওয়া ছিল রিকোয়ার, অ্যাচিভ, রিফাইন। এটা আমরা কি ক্লাসে করেছিলাম ওই দিন? করেছি মনে হচ্ছে আগের তাই ক্লাসে, তো, আমার তো মনে হচ্ছে তাই। তাহলে এইচডব্লিউ কি দিয়েছিলাম মায়া ম্যাডাম? কিন্তু স্যার আপনি তো স্যার আপনি তো এটাই এইচডব্লিউ দিয়েছিলেন, আমার খাতায় তো এটাই লেখা আছে। শিওর? আচ্ছা ফোর 5 8 দিয়েছেন জন্য আচ্ছা, তাহলে আরো জনগণ আসুক, তখন আমরা দেখবো। আর আমরা আমরা আজকে কাজ শুরু করি। আজকে শিডিউল আছে আপনার কাছে? ওকে, তাহলে আসো আমরা শুরু করি। যারা আসবে আসতে লাগুক, মাইশাম চলে আসছে। তাহলে নাটোর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি স্যার, আপনি? জি, আছি ভালোই। বলেন তো, এইচডব্লিউ কি দেওয়া ছিল, মনে আছে? না, 1 সপ্তাহ আগের কথা, এত দূরের কথা মনে থাকে? আচ্ছা, স্যার আপনি 10 নাম্বারটা একটু দেখেন, ওই 275 নাম্বার মডেল নগা জেলার, তাহলে তো বুঝতে পারবেন, ওটা তো ওকে, কখনো হয়নি। জি জি বলেন। ওই হোমওয়ার্ক ছিল 4 8 আর 5, 4-8-5, 36 পৃষ্ঠার। দিনাজপুর জেলা স্কুল, 737 পেজ। ওকে, ফৌজিয়া খন্দকার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন আপনি? আমিও ভালোই আছি। আজকে আমাদের কথা ছিল, আমরা একটা স্কুলে ইংলিশের কথাবার্তা বলবো, মনে আছে কি? না, ভুলে গেছি। এখন সবাই ভুলে যাবে, ঠিক আছে, আমি ছোট মানুষ, আমারই মনে থাকে। ঠিক আছে, না আমরা 4 নম্বরে আসি। ইংলিশে শুরু করব, বলবে মায়াকে দিয়ে শুরু করব, সমস্যা নেই, যে ভুলে যায় তাকে একটু মনে করাই থাকে। আচ্ছা, আসেন। চার সারে বলা করে না, একটু করি, একটু লজ্জা পান, সমস্যা কি? আচ্ছা, 4 নম্বর, 4 নম্বরে আসেন। দিনাজপুর জেলা স্কুল, কোশ্চেন নম্বর 4, ফার্স্ট অফ অল। আমি বলবো আচ্ছা, ওকে, আগে বলেন বক্সের সবগুলো ওয়ার্ডের মিনিং জানেন? হ্যাঁ, ওকে, সো আমাদের প্যাসেজটা পড়ি, পড়ার পরে যেটা উত্তর হবে সেখানে আসবো, সেখানে উত্তর করবা। নাম ইট ইজ সিভিলাইজড লাইফ ড্যাশ লাইফ, এ নাম্বার বলেন। মাজুলি মিন্স মিন্স, ওকে, মিন্স লাইফ অন দ্য ল্যাপ অফ সায়েন্স। লাইফ ইন টাউন্স অ্যান্ড সিটিজ ইজ লাইক এ লাইফ ইন এ সায়েন্স ল্যাবরেটরি। সিটিজ অ্যান্ড টাউন্স আর নাও ড্যাশ বি প্ল্যান্ট ফিল্টার্ড। আচ্ছা, না, বি প্ল্যান্ট। ও, বি প্ল্যান্ট, ওকে, ঠিক আছে, বি প্ল্যান্ট, ওকে, নাও বি প্ল্যান্ট। আচ্ছা, আর নাও প্ল্যান্ট, শুধু প্ল্যান্ট হবে, বি নাম্বার উত্তর প্ল্যান্ট, ঠিক আছে। সি নাম্বার অ্যান্ড ল্যাবরেটরি হিসেবে আগে কি হবে? সি নাম্বারে অ্যান্ড ড্যাশ উইথ দ্য বিল্ড অ্যান্ড মেড, প্ল্যান অ্যান্ড বিল্ড, বিল্ড আছে না মেড আছে, কোনটা আছে? ওকে, মেড, ঠিক আছে। বি নাম্বার প্ল্যান্ট, সি নাম্বার মেড, ঠিক আছে। এইচডব্লিউ কি সবাই করেছেন? যদি না করেন তাহলে তো শুধু সময় নষ্ট হবে, বলেন।
লাভ কার ইউতা, আমি পারবো বলতে? এটা তো আমিও পারি, সমস্যা নাই। লাভ ইউতা আমার নাকি এইচডব্লিউ করেছেন? স্যার ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ফৌজিয়া খন্দকার একটু সবাই জবানবন্দি নিয়ে নেই, এইচডব্লিউ করেছেন? না স্যার। না স্যার, মায়া তো করেই নাই, তাই বা দাবা সুমো করে নাই, শুধু মহাজবিন মাইশাই ভালো মেয়ে। ধন্যবাদ মহাজবিন মাইশা। তাহলে আমরা মহাজবিন, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, আমরা উত্তরটা করে এর ফেলি। আগের দিন তো করেছিলাম। জি জি, একদিন ভালো একদিন খারাপ, প্লাসে মাইনাসে কি প্লাস হয় না মাইনাস হয় বলেন তো? মাইনাস, ওটা সূত্র, আচ্ছা ওটা ঠিক, সূত্র তৈরি করতে ভুল করেছিল। জি 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 জি। তাহলে আপনি সঠিক হলে এখন উত্তরগুলো শুনতে থাকেন। তাহলে বি নাম্বার বললাম আচ্ছা প্ল্যান্ড, সি নাম্বার মেড। এবার নেক্সট লাইন, সায়েন্স মেক্স ইট, সায়েন্স ফিটস ইট, সায়েন্স গার্ডস অ্যান্ড ড্যাশ ইট। ডি নাম্বার প্রোটেক্টস, প্রোটেক্টস, প্রোটেক্টের সাথে এস হবে, প্রোটেক্টস। তারপর প্রোটেক্টস। উই ও গ্রেটলি টু সায়েন্স ফর দ্য ইফোর্ট অফ আওয়ার ডেইলি লাইফ, ইলেকট্রিসিটি ড্যাশ দ্য স্টেটস। ই নাম্বার লাইটস, লাইটস, লাইটস তো দিতে পারি, এন লাইটস তো দিতে পারি, লাইটস দিলেই হবে, সমস্যা নাই। লাইটস দ্য স্ট্রিটস অ্যান্ড হাউজেস, মেশিন ড্যাশ ওয়াটার, ফিল্টার, ফিল্টারের সাথে এস হবে, মেশিন ফিল্টার্স, ওয়াটার অ্যান্ড ড্যাশ ইট। জি নাম্বার কি হবে? সাপ্লাইস, সাপ্লাইস। তারপরে ট্রামস অ্যান্ড বাসেস ড্যাশ থ্রু দ্য রোডস, রান, রান, গুড, এখানে শুধু রানই থাকবে আর কিছু হবে না। রোড থ্রু দ্য স্ট্রিটস অ্যান্ড ড্যাশ পিপুল ফ্রম, কি হবে? ক্যারি, ক্যারি, গুড। ওয়ান প্লেস টু অ্যানাদার, ট্যাক্সি অ্যান্ড কার ড্যাশ দেয়ার রিচ, রিচ দেয়ার ডেস্টিনেশন ভেরি কুইকলি। থ্যাংক ইউ, সুন্দর, সহজই ছিল, যারা করে নাই তারা একটু ভুল করছে, এত সহজ জিনিস করা উচিত ছিল। ওকে, এবার নাম্বার 8, প্রিফিক্স সাফিক্স, সাফিক্স প্রিফিক্স যেটাই বলেন। হোয়েন এ পিচ অফ ফার্টাইল ল্যান্ড রিমেইন কাল্টিভেট আছে, কি হবে? আনকাল্টিভেটেড, আন আনকাল্টিভেটেড, আনকাল্টিভেটেড, নো ক্রপস গ্রো ইন ইট, যে যদি আমরা কোনো ফার্টাইল উর্বর জমিকে চাষাবাদ না করে ফেলে রাখি তাহলে কোনো ফসল এখানে আসবে না। ওকে, দ্য ল্যান্ড লসেস ইটস ফার্টাইলিটি, ঠিক আছে, LITY উঠে যাবে, LITY হবে। উইডস গ্রো দেয়ার ন্যাচারাল, ন্যাচার আছে, কি হবে? ন্যাচারালি, ন্যাচারালি, গুড। ড্যাশ মোরওভার ন্যাচারালি, ড্যাশ সিমিলার আছে, কি হবে? সিমিলারলি, সিমিলারলি। হোয়েন দ্য মেরিট অফ ম্যান ইজ নট ইউজ ফর, ইউজ আছে, কি হবে? ইউজফুল, ইউজফুল পারপাসেস, ইজ ডাজ না ডাজ সামথিং আনইউজফুল অর ইউজ আছে, কি হবে? এই সরি, অর ডিস্ট্রাক্ট আছে, কি হবে? ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ ফর সোসাইটি। ইট ইজ নট ট্রু আছে, দ্যাট অল মেন আর ইকুয়ালি, হ্যাঁ বলেন, আনট্রু, আনট্রু, আচ্ছা ঠিক আছে, আনট্রু, দ্যাট অল মেন আর ইকুয়ালি, মেরিট আছে, কি হবে? মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস। তারপরে বাট ওয়ান শুড ট্রাই ওয়ান্স মোস্ট আছে, কি হবে? আটমোস্ট, মানে ইউটি আটমোস্ট, তারপরে মোস্ট, আটমোস্ট, রেন্ডার ওয়ান্স ড্যাশ সার্ভিস, সার্ভিস আছে বলেন, আমি এটা সার্ভিসই লিখেছি, সার্ভিস হবে, সার্ভ আছে, সার্ভিস টু সোসাইটি। ওকে থ্যাংক ইউ, এত কঠিন কিছু ছিল না, ঠিক আছে ঠিক আছে। ওকে, তারপরে কয় নাম্বার ছিল? ন্যারেশন আছে স্যার, পাঁচ নাম্বার ন্যারেশন, ন্যারেশন। ওকে আসেন, শাহানা সেইড টু রেবা গুড মর্নিং, কি হবে? শাহানা উইশড রেবা গুড মর্নিং, তারপর বলতে থাকেন উত্তর। শি শাহানা আস্কড হার রেবা ওয়াই শি ব্র্যাকেটে রেবা হ্যাড মিসড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস অন দ্য রুলস অফ দ্য প্যাসেজ ন্যারেশন দ্য প্রিভিয়াস ডে। ওকে, দেন অ্যাট দিস শি রেবা এক্সক্লেমড উইথ সরো দ্যাট শি রেবা ওয়াজ এ গ্রেট ফুল শি ব্র্যাকেটে রেবা অলসো রিকোয়েস্টেড হার শাহানা টু হেল্প হার ব্র্যাকেটে রেবা
অন দ্য টপিক। তারপর স্যার ওই লাস্ট, জায়গাটা না পারি, ওই যে সয়ার আল্লাহ, ওই জায়গাটা কি হবে? ওকে, সোয়ারিং বাই আল্লাহ, এখানে ওই পর্যন্ত যদি ফুল স্টপ রাখো তাহলে রাখতে পারো। সোয়ারিং বাই আল্লাহ রেবা অলসো অ্যাডেড বা টোল্ড, যেটাই দাও, দ্যাট শি স্যার আমি না প্রমিস দিয়েছি, প্রমিস, হ্যাঁ দিতে পারো সমস্যা নেই, প্রমিস করছে, অ্যাসার্টিভ হিসাবে টোল দিতে প্রমিস পারো, অ্যান্ড নট দ্যাট শি, রেবা উড নেভার মিস এনি ইম্পর্টেন্ট ক্লাস। ওকে থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। ঠিক আছে, যে এখানে জিনিসগুলো আছে যেভাবে যেভাবে বলেছে ওইভাবে লিখতে পারো, আর তোমার সুবিধার জন্য এই যে নামগুলো লেখা শাহানা রেবা, ভিতরে যদি নাম না লিখতে চাও তাহলে প্রথম অক্ষরটা লিখতে পারো, আর যদি মনে করো লিখবা না তাও চলবে, তবে নামটা লিখলে ভালো হয়। ওকে, তাহলে আমাদের এইচডব্লিউ কার্যক্রম সমাপ্ত হইল। যারা কাজগুলো করে নাই তারা এখন যদি করে ভালো, না করলে কাজ করলে সম্পূর্ণটা করা উচিত, তাহলে কোনো কিছু গ্যাপ থাকে না। ওকে, আসেন আজকের কার্যক্রম 727। এবার আমি একটু একটু করে ইংলিশে বলা শুরু করব। ফার্স্ট অফ অল, আচ্ছা তার আগে একটু বাংলা জিজ্ঞেস করে নিই, বলেন তো মাহজাবিন মাইশা আজকে কোন টপিকটা করার কথা? নট অর গড গডসের বয়েজ হাই স্কুলের আমি তো জানি না, আমি তো দেখিনি শিডিউল দেখেন নাই? রুটিন আচ্ছা, দেওয়া আছে হচ্ছে না। 3, 4, 7, এই তিনটা টপিক করার কথা। তাহলে 3 নাম্বারটা মনে হয় আমাদের করা অতটা জরুরি না, তাও করি। 4 নাম্বার 7 নাম্বার করব, কারণ এর সাথে কিছু গ্রামাটিক্যাল টপিক রিলেটেড, সো উই হ্যাভ টু ক্যারি ইট অন। নাও ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য টপিক অফ দিস কোশ্চেন? ট্রিজ, অ্যাবাউট ট্রিজ। অ্যাবাউট ট্রি, সো অ্যাবাউট ট্রি উই হ্যাভ টু মেক 5 সেন্টেন্সেস। ওকে, ফার্স্ট অফ অল হুইচ ওয়ান শুড বি রিটেন অর স্পোক ফার্স্ট? বলেন, ট্রিজ, ট্রিজ আর ভেরি ইউজফুল টু ম্যান। ওকে, ট্রিজ আর ভেরি ইউজফুল ম্যান। এবার এখানে খেয়াল করো, আমাদের প্রথম কাজ হচ্ছে যে সেন্টেন্সটা দিয়ে শুরু করলে মনে হবে যে এই জিনিসটা প্যাসেজ আকারে যাবে, সেভাবে আমরা করলে সুবিধা হয়। বিক্ষিপ্ত করলেও সমস্যা নাই, তবে এটা শুরু করলে তোমার কাছেও সুবিধা, ছন্দটা মিলবে ভালো। সো ফার্স্ট সেন্টেন্স ইজ ট্রিজ আর ভেরি ইউজফুল টু মেন, দেন দে প্রোভাইড শেল্টার ফর বার্ডস অ্যান্ড অ্যানিমেলস। ওকে, দে প্রোভাইড শেল্টার্স ফর বার্ডস অ্যান্ড অ্যানিমেলস, দেন উই, উই দিয়ে উই নিড, উই শুড নট ডিস্ট্রয় ট্রিজ। ওকে উই দিয়ে তুমি দুইটা করতে পারো, সমস্যা নাই, যেহেতু প্রথম বক্সে তিনটা আছে তুমি আর বাকিগুলাতে 5টা করে আছে, যে কোনো দুইটা ডাবল করলেও সমস্যা নাই। তাহলে এটা তারপর করতে দে পারি, গিফট দিতে হবে এখানে। সমস্যা নেই, দে এই যে গিভ ফুড, ফুড ফুল অ্যান্ড মেডিটেশন টু, আর একটা হবে দ্যাট তার আগে গিভস অক্সিজেন টু ব্রেদার। টু বলছে তো তার আগে। আচ্ছা, যেটাই করো, এই যে এখানে দিতে পারি উই নিড অক্সিজেন টু ব্রেথ, এটা হলে ভালো হয়। তারপরে উই শুড নট ডিস্ট্রয় ট্রিজ, এটাও দিতে পারি, এখানে সমস্যা নাই, এটা সহজ জিনিস, সমস্যা নাই। নাও কোশ্চেন নাম্বার 4, রাইট ফর্ম অফ ভার্ব। নাও আই উইল আস্ক ইউ কোশ্চেন ইন ইংলিশ, ইউ হ্যাভ টু অ্যান্সার ইন ইংলিশ। ওকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভ্যারি? VARY, বাংলাতেই বলেন ভ্যারি, কে পারবে? ভিন্ন ভিন্ন হওয়া, ধন্যবাদ, ভিন্ন হওয়া। এটা যদি আমরা একটু ইংলিশে সিমিলার মিনিং করতে চাই, ভ্যারি মিন্স ডিফারেন্ট ডিফারেন্ট, ডিফার, হ্যাঁ, ভ্যারি ইজ এ ভার্ব, সো এখানে সিমিলার মিনিংটাও ভার্ব হওয়া উচিত, সো ইটস সিমিলার মিনিং, মে বি ডিফার বা ক্যান বি ডিফার। ওকে, এনি আদার ওয়ার্ড ইজ ডিফিকাল্ট টু ইউ? আই ডোন্ট থিঙ্ক সো। সো হ্যাপিনেস ড্যাশ এ রিলেটিভ টার্ম, নাম্বার এ ইজ, হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, এ পার্সন উইথ এ ক্রাউন ড্যাশ ইন এ প্লেস মে নট বি হ্যাপি, নাম্বার বি লিভিং, লিভিং, লিভিং। হ্যাঁ ইটস এ কোয়াইট কমন টপিক, উই হ্যাভ ডান ইট আর্লিয়ার, এ পার্সন উইথ এ ক্রাউন লিভিং ইন এ প্যালেস মে নট বি হ্যাপি, হোয়ার এজ এ ডে লেবার মে ড্যাশ হ্যাপিনেস,
Have. Have. Okay, may have happiness. Dash in a shabby hat. Living. 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 And there are two leave in the box, so you can use it twice. Again, happiness dash from. Varies. Varies. V-A-R-I-E-S. Varies. Yes. As happiness is third person singular number, we have to add I-E-S with the verb. So again, happiness varies from person to person. A beggar dash be happy. Can. Can be or may be. You can use both or anyone. Can or may. A beggar may be happy or can be happy. If he dash a coin. Gets. 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 Third person singular, we have to use S with get. Then who can dash a huge sum? A businessman who can dash a huge sum. Spend. Spend. Yes, so you have to use it as the basic form of verb. Spend. Because the verb has can, modal auxiliary before it. Okay, can spend. The number I, use sum of money may? At day. May not be happy. May would be more appropriate. May not be happy. Everybody dares to be happy. Happy. Wants to be happy. Wants to. Everybody. It is considered to be the third person singular number. So we have to add S or ES with the verb. Everybody wants. Want with S. Okay. So we solve it quite early. Now seven. Number seven. Completing sentence. What are the rules I have told you before about solving the number seven, completing sentence? Can anyone describe or rewind? What should we do first when we get question number seven? Read the full sentence. We have to read all five sentences or clauses to get the topic or main theme of this passage. If it is a theme based one, we should follow the sequence. And if it is not, then you can use any type of grammatical structure or any type of sentence to complete the meaning of this sentence. So first of all, let's read these five sentences. A number, it is said that B dash know this wise saying. C, the wise men use time properly least. Number D, if dash we have to work hard. Number E, time is so valuable that. Can anyone guess what is the main theme of these five sentences? Time. Okay, thank you. So time is the main theme. So we have to make answers relating to the sentences with time. So it is said that. What can I use there? Time and tide wait. Time and tide wait for nine. Or we can say time is the most valuable thing. You can use any one of these clauses. Time and tide wait or waits? Wait. Wait. Why? Wait. Anyone have any confusion with it? Time and tide duita ase to. Eto third person na, eta ekta jinish to. Kemne eta hobe? There are different things. Sometimes we will see or we can see time and tide waits for num in lot of places. We can say both of these waits and wait are correct. But here we have to use time and tide wait for none. Because time and tide both are different things. We can't mix it together. Okay, then second two. So first answer, it is said that time and tide wait for none. Then B number, number B, dash, know the wise saying. It is an interrogative sentence. So you have to use WH word or auxiliary at the first of the sentence. So what should we say? Who does not? Who does not? It is a common thing. Who does not? Who does not delay? এটা কমপ্লিট হয়ে যাবে তাহলে হু ডাজ নট নো দিস ওয়াইজ সেইং সো নাম্বার সি
The wise men use time properly. List. What is the structure related to list? Subject plus should plus verb plus extension. Extra, so extra. We can say extra, not extension only. So list will take subject, then should or might as auxiliary verb, then verbs present form or basic form of verb. So what should be the answer? They should be behind, lag behind. They should be lag they behind. Should not come no, no, no. They should lag behind. Be hopping. Okay, Maisha. They should not come forward. Is it correct? Taiba Dawasum. They should not. Is it correct? No, they might not. Might not. Is it correct? No. List will not take any negative word after it. I mentioned yes, in the previous class. List. What is the meaning of list? Notuba. Notuba or tana hole. A list pore amra kono nabodok shobdo amte parbo na. Eta amra agre class up korechhilam ekdin. ঠিক আছে, এই জন্য ইউ শুড নট ইউজ নট অর এনি টাইপ অফ নেগেটিভ সেন্টেন্স, নট, নেভার, নো, দিস টাইপ অফ ওয়ার্ড আফটার লিস্ট। সো হোয়াট শুড বি দা কারেক্ট অ্যানসার অফ দিস সেন্টেন্স? দা ওয়াইজ ম্যান ইউজ টাইম প্রপারলি, লিস্ট, দে শুড ল্যাগ বিহাইন্ড। ওকে, দে শুড ল্যাগ বিহাইন্ড, ঠিক আছে, অর দে মাইট ল্যাগ বিহাইন্ড, দে শুড ল্যাগ বিহাইন্ড, আমি যেটা বললাম। ইয়া ইয়া ইয়া। Okay, D, number D. If dash we want to shine in life. Okay. If we want to be successful in life, you should say a lot of other things. We have to work hard. Okay. Then last one, number E. Time is so valuable that it cannot be regained. It should be given topmost priority. Okay. First, Taiba Dawasun. Try another time. It can never be regained if it is lost once. Okay. Then Maya, what is your answer? Kichu shunte pai nai. Abar bolen. Maybe network is jhamela hotse. Okay, time is so valuable that we should not waste time. That will be the possible easy answer, and you can write any other words or clause, whatever you wish. Okay, so we have completed our scheduled three topics. তাহলে ইংলিশে যা বললাম বোঝা কি গেল নাকি তাড়াতাড়ি হয়ে গেল বেশি? বাংলায় বলি, মহাজাবিন মাইশা, জি স্যার, ইংলিশে যা বললাম বোঝা গেছে কি না একটু বেশি বেশি হয়েছে? না না, বোঝা গেছে। আচ্ছা, নাই তাড়াতাড়ি বলে ফেলছি মনে হয়। যাই হোক, এখন দরকার আর নাই, এখন চলে গেছে। আচ্ছা, লাভিবাদ আমার না কোনো আওয়াজ পাইলাম না, জি স্যার, যা ইংলিশে বললাম বুঝতে পারলেন কি না তাড়াতাড়ি বলা হয়ে গেল? না স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছি, একটু সাজেশন দেন, ভালো হলো না খারাপ হলো? আপনারা কিছু না করলে তো আমি এরমই থেকে যাব। না স্যার, এভাবে বলতে থাকেন তাহলে আমাদের সুবিধা হবে, কোনো ফরেনার আসলে তার সাথে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, ভয় কেটে যাবে। হ্যাঁ, এই জন্য তো কইছিলাম, কিন্তু তাতে তো কাজ হচ্ছে না মনে হচ্ছে, আমার বাঙালি থাকতে যাচ্ছি। যাই হোক, সমস্যা নাই, ঠিক আছে, ধন্যবাদ। সো হোয়াট উইল বি দা HW ফর ইওর নে ও That is the last class of our schedule. So we should try our best to get more marks in the exam. তাহলে কাল থেকে এক্সাম শুরু হচ্ছে, কাল না তো 8 তারিখ। জি স্যার। ওকে, তাহলে ইংলিশ পরীক্ষা কবে? আচ্ছা, টেনশনে ঘুরুক একটু মাথা। ইংলিশ পরীক্ষা কবে? 8 তারিখে। 8 তারিখে ইংলিশ না 8 তারিখ না গণিত? না স্যার, দেখিনি। 8 তারিখে গাধা কোথাকার। আচ্ছা
ঠিক আছে ফার্স্ট কারণ ম্যাথ ফার্স্টে ম্যাথ, হ্যাঁ অলওয়েজ তাই ম্যাথ। ইংলিশ। আমি বলছি ইংলিশ সেকেন্ড পেপার হলো 17 তারিখে, 17 তারিখে। আচ্ছা ঠিক আছে, আমরা শুনতে পেয়েছি, সমস্যা নেই। 17 তারিখ ঘটনা না, তাহলে আমরা 17 তারিখ পর্যন্ত পড়াশোনা করতে থাকেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইউ ক্যান আস্ক মি ইন হোয়াটসঅ্যাপ অর মেসেঞ্জার, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আই থিঙ্ক ইউ অল হ্যাভ মাই ফোন নাম্বার, ইউ ক্যান আস্ক দেয়ার অলসো। ওকে, জি স্যার, মনে হয় না আপনাদের সমস্যা হবে না, আপনার পারেন, সবই অনেক ভালো পারেন, সমস্যা নাকি বলেন? যারা পারে না তারা তো আসেই না ক্লাসে, এটা হচ্ছে বড় সমস্যা। যাই হোক ঘটনা না, সো দ্যাটস অল ফর টুডে। স্যার দোয়া রাখেন। ওয়ালাইকুম সালাম, আমিন, বাই।